চাল, মটন, ডিম, আলু এসব মিশিয়ে আমি একটা ডিশ বানালাম। হ্যালো, হ্যাঁ কে, রকেট বিরিয়ানি? হ্যাঁ বলছি, দুটো বিরিয়ানি দাদা, মাটন দেবেন বলছি, একটু ভালো দেখে পিস দেবেন, আর আলু আর ডিম হবে তো? আচ্ছা ঠিক আছে, একটু শান্তি দাও না, সারাক্ষণ একেবারে অশান্তি। আরে পাগলা, বাপিদা মানে দি এন্ড। ঢোকার সময় শুনলাম দুটো বিরিয়ানি অর্ডার দিচ্ছিস, একটা নিশ্চয়ই আমার জন্য। থাকবে না, এখন একটা খাবো আর একটা রাত্রিবেলা। আমি তো এনেছি, কিনে এনেছো বিরিয়ানি? না রে পাগলা, ধর সে অনেক কাল আগের কথা, তুই তো জানিস আমরা জমিদার মানুষ, বাড়ি তো নয় রাজপ্রাসাদ, তো আমার সব ক্যাচরা বন্ধুরা আড্ডা মারতে আসতো, এসেই বলতো ভাবি চল না মস্তি করি মস্তি করি, বিড়ি আনি টানবি, বিড়ি আনি টানবি, ওই বলে দিলাম, তখন সবাইকে শোষণ করলাম, শাসন করলাম, শোধন করলাম, এসব বিড়ি ফিড়ি খেলে আমাকে পাবি না, কানের গোড়ায় এমন দেবো না। তারপর ওদের ওই বিড়ি টানার বদভ্যাসটাকে কাটানোর জন্য চাল, মটন, ডিম, আলু এসব মিশিয়ে আমি একটা ডিশ বানালাম, ওদের অনারেই নাম রাখলাম বিড়ি আনি। তারপর থেকে তো আমার রেসিপি টুকে পৃথিবী শুদ্ধ লোক বিখ্যাত হয়ে গেল। তোমাকে এবার গুন্ডা নিয়ে এসে কিডন্যাপ করাবো, হ্যাঁ তাতেও সত্যকে দমানো যাবে না, কারণ সবার উপর ঢপ সত্য, তাহার উপর ভেগা বং। প্লিজ কিলো, হ্যাঁ হ্যালো রকেট বিরিয়ানি কিলো, হ্যাঁ বিরিয়ানিটা ক্যান্সেল করে দিন, পেট ভরে গেছে, মুড নেই। আরে আরে মুডটাকে কন্ট্রোল জেড করে ফিরিয়ে আনতে হবে। এ কি রে, পৃথিবীর প্রথম মাটন বিরিয়ানির জন্য প্রথম ছাগলটাকে ধরে আনলো কে? কে?